হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সপিডারি চ্যানেল। মেনলি আজকে কলকাতা যে পাঁচটি কলেজ রয়েছে, টপ 5 কলেজ, সেই পাঁচটি কলেজের আগের বছর 2022 কাউন্সিলিং ফার্স্ট রাউন্ডে ওপেনিং র্যাঙ্ক অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক প্রতিটি ক্যাটাগরি কেমন ছিল, মেনলি সেই নিয়েই আজকে আলোচনা করবো। ফার্স্টে দেখে নিচ্ছি আমরা আর জি কর মেডিকেল কলেজ। এখানে জেনারেল ক্যাটাগরিতে ওপেনিং র্যাঙ্ক ছিল 6816 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 11374। ওবিসি এতে ছিল 11396 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 12778। ওবিসি বিতে ছিল, এখানে মেনলি ওবিসি অ্যান্ড ওবিসি বির মধ্যে তেমন একটা পার্থক্য থাকে না। ওবিসি অবশ্য ওবিসি বি থেকে ওবিসি এর কাট অফ মানে হাই থাকে। ওবিসি বিতে ছিল 11799 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 13172। এসসি ক্যাটাগরিতে ওদের ওপেনিং র্যাঙ্ক ছিল 35676 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 60371। অ্যান্ড এসটি ক্যাটাগরিতে ওপেনিং র্যাঙ্ক ছিল 231452 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 3684। অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরিতে আমাদের কলেজে ওপেনিং র্যাঙ্ক ছিল 11443 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 16691। মেনলি এটি আমাদের ফার্স্ট রাউন্ডের যে কাট অফ, ফার্স্ট রাউন্ডে যে ওপেনিং র্যাঙ্ক অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল আগের বছর আর জি কর মেডিকেল কলেজে, সেটাই মেনলি এখানে দেখানো হলো। এখন আমরা আছি আর জি কর মেডিকেল কলেজের পর, এখন মেডিকেল কলেজ কলকাতা বা এমসিকে দেখে নিচ্ছি। আগের বছর জেনারেলের ফার্স্ট রাউন্ডের ওদের ওপেনিং র্যাঙ্ক হয়েছিল 872 দিয়ে এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 4538। হ্যাঁ, ওবিসি এতে ছিল 4642 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 6298। ওবিসি বিতে ছিল 4601 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 6984। এসসি ক্যাটাগরিতে ওপেনিং র্যাঙ্ক ছিল 6079 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 38431। এসটি ক্যাটাগরিতে ওপেনিং র্যাঙ্ক ছিল 75162 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 214904। অ্যান্ড এখানে মেডিকেল কলেজ কলকাতাতে আগের বছর ইডাব্লিউএস এ কোনো সিট ছিল না, তাই এখানে ইডাব্লিউএস সিটগুলো ক্রস করা হয়েছে। মেডিকেল কলেজ কলকাতার পর আমরা দেখে নিচ্ছি আইপিজিএমইআর অর এসএসকেম বা পিজি কলেজের কাট অফ বা ওপেনিং র্যাঙ্ক বা ক্লোজিং র্যাঙ্ক ফার্স্ট রাউন্ডে কত ছিল আগের বছর। জেনারেল ক্যাটাগরিতে ছিল 1391 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 6688। মেনলি এটা এমসিকের পরেই মেনলি এটার র্যাঙ্ক ওপেনিং র্যাঙ্ক হয়। ওবিসি এতে ছিল 6976 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 8996। ওবিসি বিতে ওপেনিং র্যাঙ্ক ছিল 6986 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 8890। এসসি ক্যাটাগরিতে ওপেনিং র্যাঙ্ক ছিল 19705 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 46220। অ্যান্ড এসটি ক্যাটাগরিতে ওপেনিং র্যাঙ্ক ছিল 81740 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 226743। অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরি পিজিতে রয়েছে, তাই এখানে আমাদের দেখছি এখানে ওপেনিং র্যাঙ্ক ইডাব্লিউএস এ হয়েছিল 7086 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 10465। পিজির পর আমরা দেখে নেব এখন এনআরএস মেডিকেল কলেজের। আগের বছর ফার্স্ট রাউন্ডের পর তাদের জেনারেল ওপেনিং র্যাঙ্ক কত ছিল। জেনারেল ওপেনিং র্যাঙ্ক ছিল 4654 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 9309। ওবিসি এতে ছিল 9368, ক্লোজিং র্যাঙ্ক ছিল 10697। ওবিসি বিতে ছিল 9456 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 11727। এসসি ক্যাটাগরিতে ছিল 33524 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 53604। অ্যান্ড এসটি ক্যাটাগরিতে ওপেনিং র্যাঙ্ক ছিল 101349 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 270975। অ্যান্ড এনআরএসও আগের বছর কোনো ইডাব্লিউএস এ কোনো সিট ছিল না ফার্স্ট রাউন্ডে। সবশেষে আমরা দেখে নেব সিএনএমসি বা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আগের বছর কেমন ছিল। জেনারেলের ফার্স্ট রাউন্ডে ওদের ওপেনিং র্যাঙ্ক হয়েছিল 13388 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 14977। ওবিসি এতে ছিল 13431 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 15618। অ্যান্ড ওবিসি বিতে ছিল 9673 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 13376। এসসিতে ছিল 47943 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 66080। অ্যান্ড এসটি ক্যাটাগরিতে ছিল 187252 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 318869। অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরিতে ছিল 15847 অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ছিল 20236। এর থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে আগের বছর ফার্স্ট রাউন্ডে আমরা দেখছি যে মেডিকেল কলেজ কলকাতা এবং এনআরএস মেডিকেল কলেজে ইডাব্লিউএস এ কোনো সিট ছিল না, বাট বাকি যে তিনটে কলেজ রয়েছে এই তিনটে কলেজে ইডাব্লিউএস এ সিট ছিল কলকাতার টপ 5 কলেজগুলোর মধ্যে।
হ্যাঁ, দিস ইজ মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তোমরা যদি আমাদের আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো ডাউট থাকে। আর এখানে নিচে আমি টেলিগ্রাম ডিসক্রিপশন লিঙ্কে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, তোমার টেলিগ্রামের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। ফর ওয়াচিং দিস ভিডিও।